কাশীদাসী মহাভারত, বন পর্ব 85, ধর্মমালায় ভীমার্জুনের যুদ্ধযাত্রা এবং নারীগণের সহিত দুর্যোধনের মুক্তি। যুধিষ্ঠির বলিলেন, যা শীঘ্রগতি, গন্ধর্ব না যায় যেন আপন বসতি, ছাড়াইয়া আনো গিয়া প্রধান কৌরবে, প্রণয়পূর্বক হইলে দ্বন্দ্ব না করিবে। এত যদি কহিলেন ধর্ম নরপতি, গর্জিয়া উঠিল ভীম অর্জুন সুমতি, ধন্য মহাশয় তুমি ধর্ম অবতার, এখনো ইদৃশ্চিত্তে মহত্ব তোমার, আমা সবাকারে দুষ্ট যতেক করিল, কাল পেয়ে সেই ফল এখন ফলিল, অহর্নিশি জাগে সেই মনের অনিষ্ট, গন্ধর্ব করিল তাহা ঘুচিল অরিষ, অধর্মে বাড়ায় রাজা অধর্মের সুখ, তাহা দেখি নিত্য পায় পরম কৌতুক, ক্রমে ক্রমে সকল সংসার করে জয়, যথাকালে মূল সহ বিনাশিত হয়, যত গর্ব করিল কৌরব দুরাশয়, নিঃশত্রু হইল রাজ্য চল নিজালয়। এতেক বলেন যদি ভাই দুইজন, মনেতে চিনতেন তবে ধর্মের নন্দন, বিনা ক্রোধে কার্যসিদ্ধি না হয় নিশ্চয়, তবে ধর্ম কহিলেন ডাকি ধনঞ্জয়, কহিলে যতেক পার্থ অন্যথা না করি, সে মম পরম শত্রু আমি তার বৈরী, আত্মপক্ষে ঘরে দ্বন্দ্ব করিব যখন, তারা শত সহোদর মোরা পঞ্চজন, সেই দ্বন্দ্ব হয় যদি পরপক্ষগত, তখন আমরা ভাই পঞ্চোত্তর শত, সে কারণে কহি ভাই করিতে উদ্ধার, পূর্বাপর আছে ভাই নীতি বিধাতার, আর এক কথা শুন বিচারিয়া মনে, যদি না আনিবে তুমি রাজা দুর্যোধনে, দুষ্টবুদ্ধি অতিশয় রাজা চিত্রসেনে, পশ্চাৎ হইবে তার অহংকার মনে, লইবেক দুর্যোধনে সহ নারীবৃন্দ, অমর মণ্ডলী তথা আছেন সুরেন্দ্র, সবাকার আগে কহিবেক সমাচার, যিনিনু কৌরব সেনা রণে অনিবার, যুধিষ্ঠির পঞ্চজন তথায় আছিল, যত মোর পরাক্রম বসিয়া দেখিল, তাহার কুলের বধূ সহ দুর্যোধনে, বান্ধিয়া আনিনু দেখিল এক সর্বজনে, বারণ করিতে শক্তি নহিল কাহার, কহিবে ইন্দ্রের আগে এই সমাচার, শুনিয়া হাসিবে যত অমর সমাজ, অবজ্ঞা করিবে তোমা ইন্দ্র দেবরাজ, তুমি যে অবজ্ঞা কর ভাবিয়া বিপক্ষ, দেবতা জানিবে তুমি বলেতে অশক্য, আনিতে বলিনু আমি ইহা মনে করি, নহে দুর্যোধন মম কোন উপকারী, শুনিয়া উঠিল কোপে বীর ধনঞ্জয়, এমত কহিবে দুষ্টবুদ্ধি পাপাশয়, এই দেখ মহাশয় তোমার প্রসাদে, নাজিবে গন্ধর্ব আজি পড়িল প্রমাদে, এত বলি মহাক্রোধে উঠিয়া অর্জুন, গাণ্ডীব নিলেন হাতে বান্ধি যুগমতুন, যুধিষ্ঠিরে প্রণমিয়া করি কৃতাঞ্জলি, রথে গিয়া চলিলেন শ্রীগোবিন্দ বলি, পবন গমনজিনী চলে স্বর্গপথ, ক্ষণে উত্তরিল যথা চিত্রসেন রথ, পাছে যান ধনঞ্জয় ফিরিয়া নেহালি, শীঘ্রগতি রথ চালাইল মহাবলী, তবে পার্থ মনে মনে করেন বিচার, পলায় গন্ধর্ব ভয় ঐকুলাঙ্গার, অতিবেগে ধায় রথ যাবে স্বর্গ মাঝে, বিদিত হইবে তবে দেবতা সমাজে, ইহা জানি সর্জালে রোধিলেন পথ, ফাফর গন্ধর্বপতি নাহি চলে রথ, চতুর্দিকে ফিরি দেখে যেতে নাহি শক্য, পিঞ্জরের মধ্যে যেন রহে পোষা পক্ষ, সেইক্ষণে উপনীত বীর ধনঞ্জয়, দেখিয়া গন্ধর্বপতি কহে সবিনয়, কহ পার্থ কোন কাজে আসিলে হেথায়, দুর্যোধন উপকারে আসিতেছ প্রায়, এই সে আশ্চর্য বড় লাগে মোর মনে, আজন্ম হিংসিল দুষ্ট তোমা পঞ্চজনে, কহিতে না পরিপ্রুবের দিল যত ক্লেশ, সম্প্রতি দেখি যে বনে তপসীর বেশ, তাহার উচিত ফল পায় দৈবক্ষে, পথ সার শীঘ্রগতি যাই নিজ বাসে, পার্থ বলিলেন জ্ঞান নাহিক তোমায়, কহিলে যতেক কথা পাগলের প্রায়, আপনা আপনি লোক যত দ্বন্দ্ব করে, আত্মপক্ষ কভু নহে প্রতিপক্ষ পড়ে, ইহাতে এতেক ছিদ্র কহিস অজ্ঞান, আমা সবে ভিন্ন ভাব করেছিস জ্ঞান, যুধিষ্ঠির তুল্য মম ভাই দুর্যোধন, তাহারে লইয়া যাস করিয়া বন্ধন, এই কুলবধূগণে তুমি লয়ে যাবে, লোকেতে হইবে কুৎসা কলঙ্ক রটিবে, কুলের কুৎসায় সুখী কুলাঙ্গার্জন, কি মতে সহিবে তাহা আমার এমন, এই হেতু শীঘ্রগতি আইনু হেথায়, ছাড় দুর্যোধনে নহে যাবে জমালয়, করহ সকলে মুক্ত নহে ফল দিব, মুহূর্তে সমন গৃহে তোমারে পাঠাব, চিত্রসেন বলে তোর জানিলাম মতি, বুঝিয়া করিল বিধি এতেক দুর্গতি, মরিতে বাসনা তব হইল নিশ্চয়, দুই ভাই একসঙ্গে যাবি জমালয়, এত বলি দিল শীঘ্র ধনুকে টঙ্কার, দশ দিক সর্জালে হইল অন্ধকার, দেখি পার্থ হইলেন জ্বলন্ত অনল, নিমিষের মধ্যে কাটিলেন সে সকল, দোহার বিচিত্র শিক্ষা দোহে লঘু হস্ত, বৃষ্টিবৎ শত শত পরে কত অস্ত্র, কাটিল দোহার অস্ত্র দোহাকার স্বরে, জ্বলন্ত উল্কা প্রায় উঠয় অম্বরে, হইল দোহার অঙ্গ স্বরেতে জর্জর, ভ্রুভঙ্গ তিলেক নাহি দোহে ধনুর্ধর,
গন্ধর্ব আপন মায়া করিল প্রকাশ, সন্ধান পুরিয়া অস্ত্র এড়িলেন পাশ। দিব্য অস্ত্র এড়ি পার্থ করে নিবারণ, 10 অস্ত্র অঙ্গে তার করেন ঘাতন। দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষসিক দীক্ষা, নরেতে নাহক তুল্য অর্জুনের শিক্ষা। যে বাণে গন্ধর্ব বান্ধে রাজা দুর্যোধনে, সেই বাণ ধনঞ্জয় জুড়ে ধনুর গুণে। বান্ধি গন্ধর্বের গলা ভুজের সহিত, নিজ রথে চড়াইয়া চলেন তরিত। দুর্যোধন নারীসহ গন্ধর্বের পতি, মুহূর্তেকে উপনীত ধর্মের বসতি। সমর্পিয়া সকলেরে করে নিবেদন, যেমতে গন্ধর্বপতি করিলে ক্রন। যুধিষ্ঠির খুলিলেন দোহার বন্ধন, পার্থে অনুযোগ করিলেন অগণন। এই চিত্রসেন হয় গন্ধর্বের পতি, ইহাকে উচিত নহে এতে দুর্গতি। চিত্রসেনে কহিলেন, তুমি মতিমন্ত, চালন করহ কেন ক্ষত্রিয় দুরন্ত। বালক অর্জুন করিলে কপরাধ, চাহিয়া আমার মুখ করহ প্রসাদ। না কহিবে ইন্দ্রকে এসব অপমান, যা শীঘ্র নিজালয়ে করহ প্রয়াণ। শুনিয়া গন্ধর্বপতি আনন্দিত মনে, আশীর্বাদ করি তবে চলে সেইক্ষণে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।